আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছে নেতাজি পরিবারের সদস্য চন্দ্র বোস। চন্দ্রবাবু, যেটা আপনার কাছ থেকে জানতে চাইবো, যে কথা আজকে রাজ্যপাল বললেন, কোথাও কি আপনি সেটা মনে করেন যে কোথাও ইতিহাসে গুরুত্ব কম দেওয়া বা আরো কিছু সংশোধন করা বা আরো কিছু যোগ করা জরুরি নেতাজি সম্পর্কে ইতিহাসে যা কিছু রয়েছে তার সাথে? চন্দ্রবাবু, দেখুন, মাননীয় রাজ্যপাল যেটা বলেছেন সঠিক বলেছেন, যেন নেতাজি সুভাষচন্দ্র বোস এবং আজাদ হিন্দ ফৌজের অবদান, যে ইতিহাস, যে স্বাধীনতা সংগ্রাম, সেটা সঠিকভাবে কিন্তু পাঠ্যপুস্তকে দেয়া হয়নি, স্কুল কলেজে পড়ানো হয়নি। কিন্তু দেখুন, সুভাষচন্দ্র বোস সারা ভারতবর্ষে 135 কোটি মানুষের প্রাণে হৃদয়ে আছে। তাই কেউ কোনো সরকারের পক্ষ থেকে বা কোনো সংগঠনের পক্ষ থেকে কি করা হলো এটা অত আমি গুরুত্ব দিই না, কেন মানুষের মনে প্রাণে হৃদয়ে নেতাজি সুভাষচন্দ্র বোস বাস করেন এবং করবেন। কিন্তু যেটা মাননীয় রাজ্যপাল বলেছেন এটা করা উচিত, সঠিক, আজাদ হিন্দ ফৌজের অবদান। দেখুন, আজাদ হিন্দ ফৌজ ভারতবর্ষের শেষ লড়াই ওনারা করেছিলেন, যার জন্য ভারতবর্ষ আজকের তারিখে স্বাধীন। তো সেই অবদান, সেই যে স্বীকৃতি, হয়তো এখনো আমাদের সরকার সেভাবে করে উঠতে পারেনি। তাই আমার অনুরোধ, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার, তারা সঠিক আজাদ হিন্দ ফৌজের ইতিহাস লিখিতভাবে প্রকাশিত করে পাঠ্যপুস্তকে দেয়া উচিত। অনেক ধন্যবাদ চন্দ্রবাবু আমাদের সাথে কথা বলার জন্য।